আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায়। কোভিড সংক্রমণ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, তাই কোভিড নাইন্টিন মুক্ত থাকতে মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখতে দুই গজ দূরত্ব মেনে চলুন, হাত এবং মুখ পরিষ্কার রাখুন, 18 বছরের উপরে সবাই কোভিডের টিকা গ্রহণ করুন, যারা টিকার প্রথম ডোজ নিয়েছেন নির্ধারিত সময়ে দ্বিতীয় ডোজ অবশ্যই গ্রহণ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ঘূর্ণিঝড় ইয়ার্সের প্রভাবে ক্ষতিগ্রস্ত উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ সফর করেন। তিনি উড়িষ্যার ভদ্রক বালেশ্বর জেলা এবং পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে ঘূর্ণিঝড় বিধ্বস্ত অঞ্চলগুলি আকাশপথে ঘুরে দেখেন। তিনি ভুবনেশ্বরের একটি পর্যালোচনা সভায় ত্রাণ ও পুনর্বাসন ব্যবস্থার খোঁজ খবর নেন। তাতে অবহিত করা হয়, ঘূর্ণিঝড় যশ উড়িষ্যায় সর্বাধিক ক্ষতি হয়েছে এবং পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির জন্য তাৎক্ষণিক ত্রাণ হিসেবে 1,000 কোটি টাকার আর্থিক সহায়তার ঘোষণা করেছেন। কোভিডের পরিস্থিতিতে সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে 579 কোটি টাকার প্যাকেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব যে বার্তা দিয়েছেন তাতেই তিনি একথা জানিয়েছেন। ইতিমধ্যে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরার 7 লক্ষ পরিবারকে 1,000 টাকা করে আর্থিক সাহায্য করা হবে। সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অন্তোদয় বিপিএল ও এপিএল এর মধ্যে যে পরিবারগুলি দরিদ্র তাদের এই অর্থ দেবে রাজ্য সরকার। এজন্য রাজ্য সরকারের খরচ হবে 70 কোটি টাকা। আগরতলা পুর নিগম এলাকাকে কন্টেনমেন্ট জোন ঘোষণার সময় রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলিকে ফুড প্যাকেট দেওয়া হবে। সেই কাজ চলছে, আগরতলার বাইরেও তা প্রদানের নির্ণয় নিয়েছে রাজ্য সরকার। এই ফুড প্যাকেটে পরিবার পিছু দেওয়া হচ্ছে 10 কেজি চাল, 2 কেজি ডাল, 1 কেজি ভোজ্য তেল, 3 কেজি আলু, 2 কেজি পেঁয়াজ, 1 কেজি নুন, 200 গ্রাম গুঁড়ো দুধ এবং 500 গ্রাম সয়াবিন। এই বাবদ রাজ্য সরকারের কোষাগার থেকে খরচ হবে 80 কোটি টাকার বেশি। তাছাড়া সামাজিক পেনশনভোগীদের একসঙ্গে 2 মাসের পেনশন সরাসরি ব্যাংক ট্রান্সফারের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই খাতে রাজ্য সরকারের খরচ হবে 72 কোটি টাকা। তৎপর রেগার কাজ ও ট্রেবের কাজের মধ্যে তারপর রেগার কাজ ও ট্রেবের কাজের মাধ্যমে গ্রাম শহরে কর্মদিবস সৃষ্টির ব্যাপারে গুরুত্ব আরোপ করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বিপ্লব দেব জানিয়েছেন ট্রেপের কাজের জন্য খরচ হবে 25 কোটি টাকা এবং রেগার কাজের জন্য খরচ হবে 332 কোটি টাকা। এই বাদ দিয়ে জেলায় জেলায় স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন, কোভিড চিকিৎসার বিকেন্দ্রীকৃত ব্যবস্থা, অক্সিজেন প্লান্ট নির্মাণেও বিপুল অঙ্কের অর্থ খরচ করছে রাজ্য সরকার। রাজ্যে গতকাল কোভিড আক্রান্ত হয়ে শুধু একদিনে সর্বাধিক মৃত্যু হয়েছে 13 জনের। এ নিয়ে রাজ্যে কোভিডে মৃত্যুর সংখ্যা দাঁড়াল 495 জন। পাশাপাশি গতকাল একদিনে কোভিড নাইন্টিন ভাইরাস আক্রান্ত হয়েছেন 783 জন। স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিনে জানানো হয়, গতকাল মোট 11,237 জনের নমুনা পরীক্ষা করার পর 783 জনের দেহে কোভিড সংক্রমণের উপস্থিতি ধরা পড়েছে। গতকাল একদিনে সুস্থ হয়েছেন 878 জন কোভিড আক্রান্ত রোগী। এ নিয়ে বর্তমানে রাজ্যে মোট সুস্থ রোগীর সংখ্যা 42,408 জন। বর্তমানে 6,324 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। রাজ্যে বর্তমানে কোভিড থেকে সুস্থতার হার 86.14%। করোনা প্রতিরোধে আগরতলা ক্লাব ফোরামের উদ্যোগে স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় গতকাল থেকে কোভিড ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি শুরু হয়েছে। করোনা প্রতিরোধে এবার বিভিন্ন ক্লাব এগিয়ে এল। 28, 29 এবং 31 মে বিভিন্ন ক্লাবগুলিতে 45 বছর তার ঊর্ধ্বে নাগরিকদের করোনা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। এর জন্য প্রতিটি ক্লাবকে 250টি করে টিকা বিতরণ করা হয়েছে। আজ যেসব ক্লাবগুলিতে করোনার টিকা দেওয়া হবে সেগুলি হল কুঞ্জমন স্পোর্টিং ক্লাব, ইন্দ্রনগর যুব সংস্থা, শতদল সংঘ, যুবকবৃন্দ ক্লাব, মিলনচক্র ক্লাব, ফাইভ স্টার, নবদিগন্ত, ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি সংঘ, নবোদয় সংঘ, পোলস্টার স্পোর্টিং ক্লাব, কসমোপলিটন ক্লাব, এগিয়ে জল সংঘ, লোকনাথ আশ্রম এবং স্ফুলিঙ্গ ক্লাব, নেতাজি প্লে সেন্টার, ঐকতান যুব সংস্থা, নবজাগরণ সংঘ, ভ্রাতৃ সংঘ এবং বিবেকানন্দ ক্লাব। এই টিকাকরণের পুরো প্রক্রিয়ার দায়িত্বে রয়েছেন পশ্চিম জেলার
ইমিউনাইজেশন অফিসার ডক্টর ইশিতা গুহ। খুমুলুং প্রেস ক্লাব ও ক্লাব ফোরামের যৌথ উদ্যোগে স্বাস্থ্য দপ্তরের সহায়তায় গতকাল খুমুলুং প্রেস ক্লাবে আয়োজন করা হয় কোভিড টিকাকরণ শিবির। এদিন এই কোভিড টিকাকরণ শিবিরে মোট 160 জন সাধারণ এবং সংবাদ মাধ্যমের কর্মীরা করোনা ভ্যাকসিন গ্রহণ করেন। খুমুলুং প্রেস ক্লাবে আয়োজিত ওই দিনের কোভিড টিকাকরণ শিবিরে উপস্থিত ছিলেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া, কার্যনির্বাহী সদস্য সোহেল দেববর্মা, এমডিসি রুনিয়েল দেববর্মা, খুমুলুং প্রেস ক্লাবের সভাপতি অংশ দেববর্মা, সম্পাদক রঞ্জিত দেববর্মা প্রমুখ। আগরতলা প্রেস ক্লাবের সহ সম্পাদক এবং বিশিষ্ট চিত্র সাংবাদিক রমাকান্ত দের পিতা তথা কৃষ্ণনগর নতুনপল্লী এলাকার প্রবীণ নাগরিক সুকুমার চন্দ্র দে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী গতকাল বিকেলে আগরতলায় এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 82 বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী সহ 2 পুত্র এবং বহু আত্মীয় স্বজনকে রেখে গেছেন। তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয় আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের বিভিন্ন জায়গায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6°C, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35°C কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।